Dr. Younuser বিরুদ্ধে কর ফাঁকির তিন মামলা রায় ঘোষণা করেছে উচ্চ আদালত এই বিষয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান জাহিদ রায় তো ডক্টর ইউনূসকে প্রায় 16 কোটি টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়েছে কতদিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে এবং এছাড়াও আদালত পর্যবেক্ষণে আর কি কি বলেছে আমাদেরকে বিস্তারিত জানাবেন নাইম ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম যে দুটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান নিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা উচ্চ আদালত শ্রম আদালতে বর্তমানে চলমান রয়েছে তার মধ্যেই একটি মামলা আজকে ছিল হাইকোর্টের বিচারপতি জনাব খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর এই দ্বৈত বেঞ্চে মামলাটি রায় ঘোষণা হয় প্রায় দুই ঘন্টার লিখিত রায় যেটি উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দান টাকা দিয়েছিলেন দান কর 1990 সালের যে দান কর আইন সেই আইনের বিপরীতে এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 15 কোটি 77 লাখ টাকা দাবি করেছে প্রায় 16 কোটি টাকা দাবি করেছিল সেই তিনটি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূস হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি উচ্চ আদালতে যে রুল দিয়েছিল এই টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়ার বিষয় 2015 সালে সেই রুলের উপরে দীর্ঘদিন শুনানি হয় শুনানি শেষে এটি রায়ের জন্য আজকে রাখা হয়েছিল সেটি সকালে রায় ঘোষণা হয়ে গেল এবং এই রায় যেটি হাইকোর্ট বলে দিয়েছেন যে তিনি মূলত ক্ষমতার অপব্যবহার করে এবং কর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে মূলত তিনি প্রতিষ্ঠান পরিচালনা করতেন এরকম একটি কথা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে উঠে এসেছে একই সাথে তার কাছে যে জাতীয় রাজস্ব বোর্ডের যে দান কর পাওনা 2090 সালের যে দান কর আইন অনুযায়ী 16 কোটি টাকার যে দাবি করেছে এনবিআর সেটি তাকে পরিশোধ করতে হবে একই সাথে এই মামলা চলমান থাকবে অর্থাৎ তার যে তিনটি মামলা ছিল এই মামলা চলতে থাকবে এবং একই সাথে গতকালকে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অর্থ পাচার অভিযোগে আরেকটি মামলা করেছে এর আগে 106 জন শ্রমিককে জোরপূর্বক এবং বিধি বহির্ভূতভাবে চাকরিচ্যুত করার কারণে সেই যে মামলাটি ছিল সেই মামলার গতকালকে হাইকোর্টে একটি স্থিতিস্থাপক অবস্থা দিয়েছে এই মামলা চলমান রয়েছে আরেকটি মামলা তার বিরুদ্ধে রয়েছে 1100 কোটি টাকা তিনি রাজস্ব ফাঁকি দিয়েছেন তার গ্রামীণ ফোন পরিচালনা করা অবস্থায় তিনি যতদিন দায়িত্বে ছিলেন সেখানে তিনি 1100 কোটি টাকা সরকারকে তিনি ঠিক সময় রাজস্ব পরিশোধ করেননি এরকম একটি মামলা হাইকোর্টের আরেকটি বেঞ্চে আছে অর্থাৎ তার বিরুদ্ধে প্রায় 11টি মামলা এখন চলমান রয়েছে এবং সবগুলো মামলায় কিন্তু তিনি হাইকোর্টে হেরে গেছেন অর্থাৎ শ্রম আদালতের 5টি মামলা তিনি উচ্চ আদালতে এসেছিলেন সেই মামলা শ্রম আদালতে চলছে আপিল বিভাগ সাফ জানিয়ে দিয়েছেন যে তার এই মামলাগুলো চলবে একই সাথে হাইকোর্টে তিনি যেই কর ফাঁকির মামলা এবং দান কর যেই 16 কোটি টাকার মামলা ছিল সেটি নিয়ে তিনি হাইকোর্টে এসেছিলেন সেই মামলা আজকে তিনি হেরে গেলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যতগুলো মামলা করেছে শ্রমিকরা তার গ্রামীণ টেলিকম যে প্রতিষ্ঠান ছিল সেই টেলিকমে যারা চাকরি করতেন বিভিন্ন সময় তারা যে মামলাগুলো করেছেন সব মামলাগুলোতেই ডক্টর মোহাম্মদ ইউনূস উচ্চ আদালতে হেরে গেছেন আপিল বিভাগে হেরেছেন অর্থাৎ তার কোনো মামলাতেই যে তিনি আইনি তেমন সুবিধা পাননি অর্থাৎ আইনগতভাবেই তিনি এই মামলাগুলোতে হেরে যাচ্ছেন এবং রাষ্ট্রপক্ষের যে যুক্তিগুলো এবং মামলার যে নথিপত্র এবং দালিলিক যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম যে তিনি সঠিক উপায় এবং নীতিমালার মধ্যে পরিচালনা করতেন না সে বিষয়গুলোই কিন্তু মামলার শুনানিতে বারবার উঠে আসছে এবং এ কারণেই মূলত তিনি মামলাগুলোতে হেরে যাচ্ছেন এবং আদালত কিন্তু সব মামলাগুলোই নিম্ন আদালত অথবা বিচারাধীন আদালত অথবা শ্রম আদালত যেখানে রয়েছে অর্থাৎ বিচারিক আদালতগুলোতে তার সব মামলাগুলো চলবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলার বিষয়ে তার আইনজীবীরা আসলে কি পরবর্তী পদক্ষেপ নেবে সেটি তার আইনজীবীদের সাথে কথা বলে আমরা জানতে পারবো নাইম ডক্টর ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির তিন মামলার যে রায় ঘোষণা করেছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান